দুই নাম্বার ইন্ডিকেটর আছে, তিন মাসের ভাড়া বকেয়া আছে এবং ভাড়া 27,000 টাকা প্রদান করা হয়েছে। তো আমরা মূলত হিসাব করি 12 মাসের, তো 12 মাসের মধ্যে ওরা 3 মাসের ভাড়া দেয়নি, তাহলে দিছে কয় মাসের? নিশ্চয়ই 9 মাসের ভাড়া দিছে। আর 9 মাসের ভাড়া যদি দিয়ে থাকে 27,000 টাকা, তাহলে 1 মাসের জন্য কত টাকা ভাড়া দিছে? 1 মাসের জন্য 3,000 টাকা দিছে। তো 1 মাসের ভাড়া 3,000 টাকা হলে, যেহেতু 3 মাসের বকেয়া ভাড়া, তাহলে 3 × 3 = 9, অর্থাৎ 9,000 টাকা এখনো বকেয়া আছে। তাহলে আমাদেরকে প্রথমে এই ভাড়ার সাথে যোগ করে দিতে হবে বকেয়া ভাড়া 9,000 টাকা, এবং দুটো যোগ করলে হবে 37,000 টাকা। তারপর যে অংশটা বকেয়া আছে, তার মানে ভবিষ্যতে প্রদান করতে হবে, ওই অংশটা চলতি দায়ের মধ্যে লিখতে হবে বকেয়া ভাড়া, এবং অ্যামাউন্ট হবে 9,000 টাকা। তাহলে তুমি এটাও দেখতে পেলা যে এই অংশটা, সমন্বয়ের অংশটা কিন্তু আমরা দুইবার লিখলাম, এখানে একবার এবং এখানে একবার। অন্যদিকে এই যে রেওয়ামিলের মধ্যে যে অংশটা আছে, এই রেওয়ামিলের অংশটা কিন্তু আমরা জাস্ট একবারই লিখলাম। তাহলে হয়ে গেল ভাড়া 4/1 বকেয়া আছে, ভাড়া দেওয়া আছে 15,000 টাকা, 4/1 মানে 4/1। তাহলে দিছে কয় ভাগ? মূলত এই 15,000 টাকা হচ্ছে 3 ভাগ, তাহলে এটাকে 3 দ্বারা ভাগ করতে হবে, কারণ ভাড়া মোট দেওয়ার কথা 4 ভাগ। যদি 3 ভাগ হয় 15,000 টাকা, যেহেতু 3/1 বকে আছে, দিছে তাহলে কয় অংশ? 3 অংশ। তাহলে 3 অংশে হয় 15,000 টাকা, তাহলে 1 অংশ কত হবে? 1 অংশ হবে 5,000 টাকা। তার মানে তাদের ভাড়া এখনো দিতে হবে 5,000 টাকা। সো প্রথমে লিখতে হবে ভাড়া 15,000 টাকা, এবং বকেয়া লিখতে হবে 5,000 টাকা, তাহলে মোট ভাড়া হবে 20,000 টাকা। অন্যদিকে যে অংশটা বকেয়া আছে, এটা হচ্ছে দায়, কারণ এই ভাড়ার অংশটা ভবিষ্যতে প্রদান করতে হবে, যেহেতু এখনো প্রদান করা হয়নি। তাহলে এই 5,000 টাকা চলতি দায়ের মধ্যে লিখতে হবে বকেয়া ভাড়া 5,000 টাকা। তাহলে দেখো এখানে সমন্বয়ের এন্ট্রি ছিল ভাড়া 4/1 বকেয়া আছে, এই অংশটা ছিল সমন্বয়ে, তার মানে উপরের অংশের নিচে যে সমন্বয়গুলো থাকবে ওখানে এই অংশটুকু লেখা থাকবে, এবং রেওয়ামিলের মধ্যে থাকবে এই 15,000 টাকা। তো রেওয়ামিলের অংশটা দেখো আমি একবার লিখেছি 15,000 টাকা, অন্যদিকে সমন্বয়ের অংশটা কিন্তু দুইবার লিখে ফেলেছি, কারণ আমি বলেছি সমন্বয়ের অংশ কমপক্ষে 2 বার যায়, 4/4, 6/8 পর্যন্ত যায়। 4 নম্বর লেখা আছে ভাড়া প্রদান মাসিক হারে 3,000 টাকা, তার মানে তাদের ভাড়া 1 মাসের জন্য 3,000 টাকা প্রদান করতে হয়, তারা মোট ভাড়া দিছে 30,000 টাকা। তার মানে 1 মাসের জন্য যদি 3,000 টাকা প্রদান করে, তাহলে 30,000 টাকা দিছে কয় মাসের জন্য? এটাকে 3,000 দ্বারা ভাগ করো, 30,000-কে 3,000 দ্বারা ভাগ করলে পাবা 10, তার মানে তারা 10 মাসের ভাড়া 30,000 টাকা দিছে, এবং 1 মাসের জন্য দিছে 3,000 টাকা। তার মানে তারা এখনো ভাড়া প্রদান করেনি 2 মাসের, যেহেতু আমরা মূলত 12 মাসের ভাড়া প্রদান করে থাকি, কিন্তু ওরা দিছে 10 মাসের। তাহলে আমরা যেহেতু 1 মাসের জন্য 3,000 টাকা এখনো বকেয়া আছে, 2 মাসের, তার মানে 6,000 টাকা এখনো বকেয়া আছে। সো আমাদেরকে এই 30,000 টাকা লিখতে হবে ভাড়া পরিচালন ব্যয়ের মধ্যে, দেন এটার সাথে যোগ করে দিতে হবে বকেয়াটা 6,000 টাকা, এবং এই বকেয়া ভাড়া 6,000 টাকা এখানে লিখতে হবে। তার মানে সমন্বয়ের এন্ট্রি 2 বার চলে যাচ্ছে এবং রেওয়ামিলেরটা 1 বার চলে যাচ্ছে।